আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 60 পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। আমেরিকা সহ আরো অন্যান্য দেশে গতকাল ছিল ছুটির দিন। প্রাক্তন সৈনিকদের সম্মানে দিনটি উদযাপিত হলো। প্রেসিডেন্ট বারাক ওবামা আর্লিংটনে জাতীয় সমাধি ক্ষেত্রে অজ্ঞাত পরিচয় সৈনিকদের স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানালেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান এবং পশ্চিমা আলোচকদের সঙ্গে সবশেষ আলোচনা কোনো মতৈক্য ছাড়াই শেষ হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সাংবাদিকদের বলেন, তিনি আশা করেছিলেন যে এক মাসের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছতে পারবেন। নভেম্বর মাসের 20 তারিখে উভয় পক্ষই আবার আলোচনায় বসবে। সবশেষে শনিবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তাদের সর্বাধুনিক বিমানবাহী জাহাজের নামকরণ করল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জেরাল্ড আর ফোর্ডের নামে। নতুন 10টি বিমানবাহী জাহাজের এটাই হচ্ছে প্রথম জাহাজ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।